সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব মেসেঞ্জারের একটি কমন প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে, যদি আপনারা কোনো প্রোফাইল অথবা নিজের কোনো ফ্রেন্ডকে মেসেজ দিতে চান, তাহলে এ ধরনের যদি প্রবলেম হয় বা যাদের হচ্ছে, তারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। তো দেখুন, আমি একটি প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে এখানে একটি মেসেজ করতে গেলে, একজনকে ফ্রেন্ডকে মেসেজ করতে গেলে লেখা আসছে ইউ ক্যান নট সেন্ড মেসেজ অ্যাট দিস মোমেন্ট। এই লেখাটা কেন আসে এবং কিভাবে আপনারা এটার সমাধান করতে পারবেন, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো এই লেখাটি আসার কারণ হচ্ছে মেসেঞ্জারের যে কমিউনিটি গাইডলাইন, সেটা যদি আপনারা ভঙ্গ করেন, সেই কারণে অনেক সময় এই প্রবলেমটা হয়ে থাকে। তো বিশেষ করে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে কাউকে হুমকি বা খারাপ কিছু এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, যদি এই সমস্যাটি হয়ে যায় অনেকের, তাহলে কিভাবে সমাধান করবেন। অবশ্যই আপনারা ফেসবুকের রুলসগুলো মেনে চলবেন এবং অসামাজিক কোনো কাজ করবেন না। তো ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকের আপনাদের প্রোফাইলে চলে যাবেন। দেন প্রোফাইল থেকে আপনারা আপনাদের সেটিংসে আনতে, অর্থাৎ এই কর্নারের দিকে ডান পাশে মেনু বারে যাবেন। তারপর একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন বেশ কয়েকটি অপশন। এখান থেকে আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও কয়েকটি অপশন চলে আসবে এরকমভাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেম মানে একটি লেখা আছে। তো আমি রিপোর্ট এ প্রবলেম ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি মেসেজ আমার সামনে চলে আসলো। তো এখানে তিনটা অপশন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষে একদম কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটু চেক আউট হবে, অর্থাৎ এখানে আপনারা কিছু নোটিশ তারা দিয়েছে। তো আমি নোটিশটা না পড়ে আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে ইনক্লুড এই লেখাটাতে ক্লিক দিলেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের কারণটা হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, অর্থাৎ আপনার কি ধরনের প্রবলেম হচ্ছে, কি সমস্যা আপনি ভুগছেন, সেখান থেকে, অর্থাৎ এখান থেকে আপনি সেটা নির্ধারিতভাবে উল্লেখ করতে পারবেন। তো এখানে অনেকগুলো প্রবলেম আছে, সবগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। দেন আমি এখান থেকে যেটা করবো, মেসেজে ক্লিক করবো, অর্থাৎ আমার মেসেজ টাইপিং এ প্রবলেম হচ্ছে, অর্থাৎ মেসেজ দিতে পারছি না ফ্রেন্ড লিস্টে থাকার পরেও। দেন আমি এখানে যে এখানে বলতেছে অ্যাটাক ফাইল, অর্থাৎ আপনার যে সমস্যাটা সেই সমস্যার একটি স্ক্রিনশট আপনি আপনার ফোনে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে প্রথমত একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তো আমি এটা এখন আপলোড করব। তো স্ক্রিনশটটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি এবং এখানে আপনাকে কিছু লিখতে হবে। সেই লেখাটা আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে, অর্থাৎ অথবা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো আমি এখান থেকে লেখাটা কপি করে নিলাম, ওকে। দেন এখানে আমি এখন লেখাটা পেস্ট করে দেবো, আপনারা চাইলে এটা বাংলায় অনুবাদ করে দেখতে পারেন কি লেখা আছে। দেন আমি এই লেখাটা লিখে জাস্ট এখন এই যে কোনার দিকে উপরে এই তীর চিহ্ন, অর্থাৎ যে আইকনটা আছে, এখানে একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটার জন্য রিকোয়েস্ট তাদের কাছে চলে যাবে এবং তারা 72 ঘন্টার মধ্যে এই সমস্যাটির সমাধান আশা করি করে দেবে। তো এভাবেই খুব সহজে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। যদি আপনারা এভাবে রিকোয়েস্ট না রাখেন, তারপরেও দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ 72 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে আপনার এই সমস্যাটি সলভ হয়ে যাবেন। তো মেন বিষয়টা হচ্ছে আপনারা ফেসবুকের রুলস বা গাইডলাইন্স এগুলো ভঙ্গ করবেন না, তাহলে আশা করি এই ধরনের সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।